বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় কুহেলিকা। আমরা পড়ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের 15 নম্বরের জন্য। কুহেলিকা নজরুলের অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস। আমরা জানি যে নজরুল মাত্র 3টি উপন্যাস রচনা করেছিলেন, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। বাঁধনহারা নজরুলের রচিত প্রথম উপন্যাস এবং এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এর 10 বছর পর রচিত হয়েছিল মৃত্যুক্ষুধা এবং পরবর্তীতে কুহেলিকা। কুহেলিকা নজরুলের সর্বশেষ রচিত উপন্যাস। 1334 বঙ্গাব্দের আষাঢ় মাসে কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায় কুহেলিকা উপন্যাসের প্রথম কিস্তি প্রকাশিত হয়। বন্ধুরা, পরবর্তীতে নওরোজ পত্রিকা বন্ধ হয়ে যায় এবং এরপরে সওগাত পত্রিকায় কুহেলিকা উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। কুহেলিকা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1931 সালে। এই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে। উপন্যাসের নায়ক বিপ্লবী জাহাঙ্গীর। জাহাঙ্গীরের চরিত্রের মধ্য দিয়ে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতির সফল প্রতিফলন আমরা দেখতে পাই। জাহাঙ্গীর জমিদারের পুত্র, কলকাতার মেসে কয়েকজন তরুণের সঙ্গে সে থাকে। জাহাঙ্গীরকে তার মেসের বন্ধুরা উলুছুলু বলে ডাকে, অর্থাৎ এলোমেলো বা খামখেয়ালি, একেবারে পাগলাটে। পোশাকে আশাকে কথাবার্তায় এলোমেলো এবং খামখেয়ালি এই পাগলাটে স্বভাবের জাহাঙ্গীরই আমাদের এই উপন্যাসের নায়ক। জমিদারের ছেলে হলো সে ছিল একেবারে নির্লোভ, বিত্ত বৈভব এবং বিলাসিতার প্রতি অনাকর্ষক একজন মানুষ। সেই একই মেসে থাকত জাহাঙ্গীরের কলেজের বন্ধু হারুন। হারুনের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার বাড়িতে বেড়াতে গিয়ে জাহাঙ্গীর হারুনেরই ছোট বোন তাহমিনা ওরফে ভুনির প্রেমে পড়ে। পরবর্তীতে সে অনুভব করে যে এই সংসার এবং প্রেম ভালোবাসা তার জন্য নয়, কারণ সে তো দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবার সংকল্প করে রেখেছে। পরবর্তীতে জাহাঙ্গীর বিপ্লবীদের দলের নারীকর্মী চম্পাকে ভালোবাসে। চম্পার সাথে পালাতে গিয়ে মূলত জাহাঙ্গীর পুলিশের হাতে ধরা পড়ে এবং ব্রিটিশ সরকারের বিচারে তার শাস্তি হয় দ্বীপান্তর। কুহেলিকা উপন্যাসের প্রধান চরিত্রগুলো জেনে নেওয়া যাক। জাহাঙ্গীর উপন্যাসের নায়ক, কেন্দ্রীয় চরিত্র, জমিদারের পুত্র, বিপ্লবী কর্মী। হারুন জাহাঙ্গীরের কলেজের বন্ধু, তরুণ উদীয়মান কবি, প্রমোত্তর বিপ্লবী, চম্পা বিপ্লবী দলের কর্মী, তাহমিনা ওরফে ভুনি জাহাঙ্গীরের প্রথম ভালোবাসা, হারুনের ছোট বোন, ফিরদৌস বেগম জাহাঙ্গীরের মা। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসি। কুহেলিকা নজরুলের কোন ধরনের রচনা? উপন্যাস। সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। কুহেলিকা নজরুলের সর্বশেষ উপন্যাস। পরবর্তী প্রশ্ন, নজরুলের উপন্যাস কোনটি? অর্থাৎ প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল, সঠিক উত্তর হচ্ছে কুহেলিকা। মূলত নজরুলের উপন্যাস অংশ উত্তর করা খুবই সহজ, কারণ তার মাত্র 3টি উপন্যাস, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। পরবর্তী প্রশ্ন, কোনটি নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। পরবর্তী প্রশ্ন, কুহেলিকা উপন্যাসটি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন, কোনটি নজরুলের উপন্যাস নয়? আমরা আগেই বলেছি বন্ধুরা, নজরুল মাত্র 3টি উপন্যাস রচনা করেছিলেন, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। এই 3টি বাদ দিয়ে যে নামটি থাকবে সেটি সঠিক উত্তর। অর্থাৎ কোনটি নজরুলের উপন্যাস নয়, এই 3টি বাদ দিয়ে যে কোনোটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কুহেলিকা গ্রন্থের রচয়িতা কে? নজরুল। পরবর্তী প্রশ্ন, নজরুলের বিপ্লব ধর্মী উপন্যাস কোনটি? সেটি হচ্ছে কুহেলিকা। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর, তাহমিনা, হারুন, চম্পা নজরুলের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে কুহেলিকা। পরবর্তী প্রশ্ন, খানিকটা মাঠ, খানিকটা তেপান্তরের মতো শূন্য ডাঙ্গা, খানিকটা বন জঙ্গল, দূরে দূরে গ্রাম, খিনাঙ্গি নদী, আমার কি যে ভালো লাগছে, উক্তিটিকার। সঠিক উত্তর হচ্ছে নজরুল। অর্থাৎ নজরুলের বিখ্যাত উপন্যাস কুহেলিকা উপন্যাসের একটি উক্তি। উক্তিটি করেছিলেন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নায়ক জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কুহেলিকা উপন্যাসটি গ্রন্থাকারে কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1931 সাল। কুহেলিকা উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর করবার আগে কিছু বিষয় একটু জেনে নেওয়া দরকার। আমরা জানি যে কুহেলিকা উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় মাসিক নওরোজ পত্রিকায়। পত্রিকাটি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হতে থাকে সওগাত পত্রিকায়। প্রশ্নপত্রে যদি নওরোজ এবং সওগাত 2টি অপশনই থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নওরোজ।
যদি নওরোজ না থাকে, শুধু সওগাত থাকে, তাহলে সঠিক উত্তর হবে সওগাত। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।